আমি তো মানে আমি দেশের জন্য কাজ করছি, আমি আমার আমি দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছি, আমরা আমাদের শরীর থেকে গুলি কেন মুক্ত হবে না? আমার আব্বু অসুস্থ, মানে আমার আব্বুর এক চোখ নষ্ট, উনি কোনো কাজকাম করতে পারে না। আমি মানে পড়াশোনার পাশাপাশি আমি একটা মানে শোরুমে চাকরি করি, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে। আমি একমাত্র এই ফ্যামিলির মানে রোজগার করি। তো আমি এই যে বিগত 20-22 দিন হলে বাসায় পড়ে আছি, এমন তো অবস্থায় খাওয়া দাওয়ারও প্রবলেম হয়ে গেছে, তারপর আমার চিকিৎসা যাতায়াত খরচ, তারপরে ক্লিনিকে বিভিন্ন খরচ হয়, এগুলো আমি মানে করতে পারছি না। এখন আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স করতেছি, জুলাইয়ের 14 তারিখ থেকেই আমি মানে সব আন্দোলনে মানে রাজপথে ছিলাম, কোঠা আন্দোলনে। তো আমার প্রথমত মানে আমার কোনো আঘাত কোনো সমস্যা হয়নি, এই যে আমার মানে 4 তারিখে বড়গোলায় আপনার হচ্ছে ঘুমটির ওখানে মানে পুলিশের ছোড়াগুলিতে আমার শরীরে বিভিন্ন জায়গায় মানে আহত হয়। তো বেশ জিয়া মেডিকেল থেকে তারপরে বিভিন্ন ক্লিনিক থেকে ঘুরে ঘুরে আমি কিছু গুলি বের করতে পেরেছি, আর বাদ বাকি যেগুলো ডিবে চলে গেছে এগুলো এখনও বের করা সম্ভব হয়নি। এগুলো বের করার জন্য মানে চেষ্টা করতেছি, এখনও মানে পারতেছি না। তো এমন তো অবস্থায় মানে কিছু অর্থনৈতিক প্রবলেমও হয়ে গেছে, মানে চলা খুব কঠিন হয়ে গেছে। তো আপনারা আমার জন্য দোয়া করেন যাতে আমি আমার পায়ের গুলিগুলো বের করতে পারি, বুকের গুলিগুলো বের করতে পারি। আমার চোখে লাগছিল, আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ যে আমার চোখটা বেঁচে দিছে, আর সামান্যর জন্য চোখে লাগেনি, চোখের একটু নিচে লাগছে। আমার গালে লাগছিল, তারপরে ঘাড়ে লাগছিল, পিঠে লাগছিল, তা বুকে লাগছিল, আর পায়ে এখনও অনেকগুলো গুলি আছে যেগুলো এখনও বের করতে পারিনি। এখন আমার শরীরে প্রায় 31টার মতো লাগছিল। তো এখন আর এখন আছে হচ্ছে আপনার পায়ের ভিতরে আছে 8টা, বুকের এখানে আছে 9টা গুলির মতো আছে। হ্যাঁ, আমি মানে বসতে পারি না, আমি মানে নামাজ পড়তে চাইলে মানে রুকু করতে পারি না, তারপর ভালোভাবে মানে মানে একভাবে মানে বসে থাকতে পারি না। পায়ের মানে এই পেশিতে অনেক ব্যথা করতেছে, খুবই সমস্যা হচ্ছে। আশেপাশে লোকজন মানে তারা আসে দেখে গেছে, তারপরে আমার কলেজের স্যাররা আসছিল, আসে দেখে গেছে। না না না, বিএমপি সমন্বয়ক থেকে কেউ আসেনি, আমার কলেজের স্যাররা আসছিল আর আমার এলাকার লোকজন মানে আসছিল। এখন মানে এগুলো কাছে থেকে লাগার কারণে মানে অনেক ডিবে গেছে আর কি, মানে ডিবে যাওয়ার কারণে ডাক্তাররা বলতেছে এগুলো মানে বের করতে মানে অপারেশন করতে হবে। জানি না মানে কেমন খরচ হবে। আমি হেলথ সিটিতে, ইবনে সিনা, তারপরে মোহাম্মদী হাসপাতাল, তারপরে জিয়া মেডিকেলেও আমি 7 দিন ভর্তি হয়েছিলাম। তো ওখান থেকে যেগুলো বের করতে পারছে ওনারা ওগুলো বের করে দিছে, কিন্তু এই যেগুলো মানে ডিপে আছে ওগুলো বের করতে পারেনি। এখন জানি না কয় টাকা খরচ হবে। আমার আব্বু অসুস্থ, মানে আমার আব্বুর এক চোখ নষ্ট, উনি কোনো কাজকাম করতে পারে না। আমি মানে পড়াশোনার পাশাপাশি আমি একটা মানে শোরুমে চাকরি করি, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে। আমি একমাত্র এই ফ্যামিলির মানে রোজগার করি। তো আমি এই যে বিগত 20-22 দিন হলে বাসায় পড়ে আছি, এমন তো অবস্থায় খাওয়া দাওয়ারও প্রবলেম হয়ে গেছে, তারপর আমার চিকিৎসা যাতায়াত খরচ, তারপরে ক্লিনিকে বিভিন্ন খরচ হয়, এগুলো আমি মানে করতে পারছি না। এখন আপনারা যদি দয়া করে আমার চিকিৎসার ব্যবস্থাটা করে দিতেন তাহলে আমি খুবই মানে কৃতজ্ঞ থাকতাম। আমি তো মানে আমি দেশের জন্য কাজ করছি, আমি দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছি, আমরা আমাদের শরীর থেকে গুলি কেন মুক্ত হবে না? আপনারা মানে আমার পাশে দাঁড়ান, আমার চিকিৎসার ব্যবস্থা করুন। আমার শরীরে মানে গুলি লাগছে, তখন মানে আমি তো পড়ে গেছি, মানে রাস্তায় পড়ে যাওয়ার পরে আমার 2টা ফ্রেন্ড ছিল তো আমার সাথে,
তখন ওরা আমাকে মানে ধরে নিয়ে সাইড করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে প্রায় আধা ঘন্টার মতো মানে বসে থাকছি। তারপরে মানে পরিস্থিতি একটু মানে শান্ত হলে একটা অটো রিক্সায় করে আমাকে সরাসরি জিয়া মেডিকেলে নিয়ে গেছে। ওখানে জিয়া মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আমি মানে আমি সকাল থেকে মানে এমনিতেই না খাওয়া ছিলাম, এই জন্য আমি মানে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। আর আমি যেখানে হাত দিচ্ছি মানে এখানে হাত দিই, চোখে হাত দিই, সব জায়গায় শুধু রক্ত আর রক্ত। তো তারপরে জিয়া মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পরে স্যালাইন দেওয়ার পরে আমি মানে তাকায় দেখি আমার শরীরে বিভিন্ন জায়গায় মানে গুলিবিদ্ধ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেকজনেরই মানে মানে গুলিবিদ্ধ হয়েছে, তারাও তখন মানে রাস্তার মধ্যে লুটায় পড়ে গেছে। আমরা মানে আমরা আন্দোলন থেকে মানে আসতেই মন চায়নি কখনো, মানে আমি আমার ভাইকে রেখে আমার আরও ভাইকে রেখে মানে আসতেই মন চাচ্ছিল না। মানে আমার যে শরীরে গুলি লাগছে তাও মনে হয় না যে আমি হাসপাতালে যাই, আমার মনে হচ্ছিল যে আমি ওখানেই থাকি, আরও আমি তাদের সাথে মানে আন্দোলনে আরও যোগদান করি। আমার চোখের সামনে গুলিতে মারা গেছে বলতে মানে আহত হয়েছে, আপনার পায়ের ভিতরে গুলি ঢুকে ওইদিক দিয়ে বের হয়ে গেছে, তারপরে আপনার হচ্ছে এখানে গুলি লাগছে, এখানে গুলি লাগে, আপনার হাড্ডি ভেঙে গেছে, এরকম মানে হয়েছে আর কি।